আচ্ছা বলো তো, তোমাদের রেস্টুরেন্ট স্টাইল চাউমিন পছন্দ নাকি বাড়িতে আগে ছোটবেলায় মায়ের হাতে তৈরি সেই হলুদ হলুদ চাউমিন পছন্দ? আমার কিন্তু দুটোই বেশ ভালো লাগে, তবে আজ সন্ধ্যাবেলায় ইচ্ছা করছিল সেই ছোটবেলায় মায়ের হাতে তৈরি হলুদ হলুদ চাউমিন খেতে, সেই জন্য রান্নাঘরে চলে গেছিলাম আর তৈরি করে সেটা বানানোর জন্য। এখানে দেখতে পারলে আমি চাউমিনটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ওখানে আগের মতো সেই আলু আর গাজরটা কেটে নিয়েছি, পেঁয়াজ লঙ্কাও কেটে নিয়েছি আর ডিমটা এখানে ভেজে নিয়েছি ভুজিয়া করে, তেলটা গরম করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছি ভুজিয়া কিন্তু হয়ে গেছে, আর তারপরে পেঁয়াজগুলো আর লঙ্কাগুলো দিয়ে দেবো। আজকে সেই ছোটোবেলায় মায়ের হাতে তৈরি সে স্কুল টিফিনে হলুদ হলুদ চাউমিন বানাবো, বেশ ইচ্ছা হচ্ছে কারণ আমরা তো সবসময় রেস্টুরেন্টের মতো খেয়ে থাকি, তবে আজকে এরকম খেতে একটু ইচ্ছা হলো। মাঝে মধ্যে এরকম হলেও কিন্তু মন্দ হয় না, বেশ ভালোই লাগে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা, তারপরে দিয়ে দিলাম গাজর আর আলু। এইটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে নুন দিয়ে আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে নেবো। তোমাদের কার কার এরকম ভাল লাগে আমাদের কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে নিজে নিজে ক্যামেরা করে নিজেই ভিডিও করছিলাম, তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলো, আর ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দাও। যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে আমাদের ভাজাটাও হয়ে গেছে আর দিয়ে দিলাম ডিমের ভুজিয়া, একটাই ডিম দিয়েছিলাম তো ডিমের ভুজিয়া হয়ে গেছে। আর এখানে আমি চাউমিনটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিলাম যাতে ঝুরঝুরে থাকে, দেখতে পাচ্ছ। এবার দিয়ে দিলাম চাউমিনটাও, এবার এটা দিয়ে সুন্দর করে আমি মিশিয়ে নেবো। এক হাতে পাচ্ছিলাম না, সেই জন্য ক্যামেরাটা অফ করে ভালো করে এবার মিশিয়ে নেবো। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার মেশানো হয়ে গেছে, ব্যাস রেডি হয়ে গেল আমাদের সেই আগেকার ছোটোবেলায় টিফিনের তৈরি সেই হলুদ হলুদ চাউমিন। তাহলে এটাকে সার্ভ করে দেয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু একটুখানি টমেটো সস দিয়ে সার্ভ করেছি, আর খেতে কিন্তু দুর্দান্ত ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, আর ততক্ষণ তোমরা সাবস্ক্রাইব করে পাশে থেকে দাও। টাটা, বাই বাই।